আসসালামু আলাইকুম। আমাদের বড়াইগ্রাম উপজেলায় তালশো ব্লকের কর্মরত কৃষি অফিসার, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমাদের কৃষি অ্যাগ্রো নার্সারি পটল চাষ, আর এই পটল চাষ সম্বন্ধে আমি আপনার কাছে কিছু আলোচনা শুনবো। আমাদের এই নার্সারি দেখে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগতেছে, এবং এইখানকার যে চারা তৈরি পদ্ধতি এটা আমি দেখেও মোটামুটি খুব খুশি হয়েছি। আপনার এই প্রশংসিত এই উদ্যোগ আসলেই প্রশংসার যোগ্য, সে কারণে আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এখানে সুস্থ সবল চারা পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের গ্রামের মেম্বার, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম দাদা, এই নার্সারিতে দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, নার্সারি খুব ভালো, উদ্যোগ তো খুব ভালো উদ্যোগ দেওয়া হয়েছে দেশের জন্যে, মানে সবজির জন্যে, চাহিদা পূরণের জন্যে যে উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো। এখানে সুস্থ বা সবল চারা পাওয়া যায়, আপনারা এখানে যোগাযোগ করবেন বা এখান থেকে চারা সংগ্রহ করবেন, তাতে আপনারা লাভবান হবেন। তো আমাদের মাঝে আছে সিলেট জাপলং থেকে, ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাই এখানে চারা এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগলো। আমি তো এই চারার খবর পেয়ে যে নার্সারি ভালো এবং এই নার্সারিতে চারা যারা নিচ্ছে বা আমিও আগে নিছি এবং ভালো ফলাফল পাইছি, এই কারণে আবারও আমি এত দূর থেকে এখানে আসছি চারা নেওয়ার জন্য। এসে নিজে পেট্টি গেলে যেটা দেখলাম বাস্তবতা খুব সুন্দর, এবং খুব নিয়ম শৃঙ্খলা মেনে এবং যেভাবে চারা তৈরি করা যায় এবং চারা যেভাবে সুন্দর সবল রাখা যায় এভাবে সব কিছু গুছানো আছে, এই কারণে আমার খুব ভালো লাগছে। তো ভাই আছে, আরও দুই ভাই আছে সিরাজগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ভাই, আমাদের এই কৃষি এগ্রো নার্সারি দেখে কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার, পরিবেশ দেখতেছি, এই তারা আমাদের বাড়ির পাশে একদম নিয়ে আবাদ করেছে, খুব ভালো ফলাফল পাইছে, ভালো পরিণত হয়েছে। তো আমি আপনার কাছে আইছি যে 500 পারা আমার লাগবে আবার একটু অল্প জমির জন্য, তো কিছু আমাকে এই ভালো ওই চারাটা দিবেন 200, আর ওই চারা দিবেন 100, আর ওই যে এই করলা চারা দিবেন হলো 100, এই 500 চারা আমাকে মিল করে আপনার কাছে নিতে আসি, দিয়ে দিবেন। এই আবার বক্তব্য শেষ। তো দর্শক মণ্ডলী, তো আমরা কৃষি কর্মকর্তা স্যারের সাথে কথা বলবো। স্যার কিছু আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আমিরুল ইসলামকে তার এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য। সবজি একটি গুরুত্বপূর্ণ উপাদান, এই গুরুত্বপূর্ণ উপাদান যেটি নাকি সবজি হিসাবে ব্যবহার করা হয়, এই সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, এবং এই ভিটামিনের অভাব পূরণের জন্যই সবজি আমরা খেয়ে থাকি। সেক্ষেত্রে আমিরুল ইসলাম সাহেব আমার একজন সফল চাষি, তিনি যে পটলের চারা উৎপাদন করতেছেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারা সাপ্লাই দিচ্ছেন, এবং তা উদ্যোগী কৃষকের মাঝে বিক্রয় করতেছেন, বিক্রয় করে তিনিও লাভবান হচ্ছেন, আমি সেই ক্ষেত্রে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আরও বেশি বেশি করে এই চারাগুলি তৈরি করেন এবং সুন্দর করে রোগমুক্ত চারা তৈরি করবেন, সেই চারাগুলি দেশের প্রত্যন্ত অঞ্চলে সাপ্লাই দিবেন, যাতে নাকি যেখানে আমাদের এই পটলের চাষ হয় না সেইখানেও কৃষক উদ্বুদ্ধ হয়ে আমাদের এই চারাগুলি নেয় এবং দেশকে সবজিতে সমৃদ্ধি করে। পরবর্তীতে আমি তার সমৃদ্ধ জীবন এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। মনিরুল ইসলামকে আরও আমি স্বাগত জানাই, এই কারণে তিনি এই পটলের চারা তৈরি করে দেশের অর্থাৎ এই এলাকার চাহিদা মেটানোর পরেও
উনি দেশের প্রত্যন্ত অঞ্চলে চারা সাপ্লাই দিচ্ছেন এবং সেইখানে এই চারার বা এই সবজির উৎপাদন বৃদ্ধি করতেছেন সেই ক্ষেত্রে তাকে আমি সম্মান করি তাকে আমি স্যালুট জানাই আশা করি পরবর্তীতে তিনি আরো সাপ আরো বেশি করে চারা তৈরি করবেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে চারা সাপ্লাই দিবেন এবং চাষীদের সহযোগিতা করবেন এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু